মানে এক ভক্ত সে খুব কুড়ে কাজকর্ম করতে ভালোবাসে কিন্তু দুটো কাজ ভালোবাসে এক খেতে ভালোবাসে আর এক ঘোমাতে ভালোবাসে এখন এমন করে তা বাড়ির গিন্নি বলেছে দেখো স্বামী তুমি যদি কাজ কর্ম না করো যদি তুমি রোজগার না করো তাহলে সংসার চলবে কি করে শুধু খাবে আর ঘোমাবে এটা বললে তো হবে না হ্যাঁ তা কিছু তো কর্ম করো এখন সে কোনো কথাই শুনে না মা খায় আর ঘোমায় তাই না দেখে একদিন তার গিন্নি বলেছে শোনো যদি তুমি কোনো কর্ম না করো তাহলে এই ঘরে আর থাকবে না বাড়ি থেকে চলে যাবে তাকে তাড়িয়ে দিয়েছে এখন সেই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর চিন্তা করছে কোথায় গেলে একটু খেতে পাবো আর ঘোমাতে পারবো সেই জায়গা আমাকে খুঁজতে হবে এখন সে তো কাজকর্ম করতে পছন্দ করে না কিন্তু মনটা তার খুব সরল না সে কি করেছে দেখুন চিন্তা করছে কারোর বাড়িতে যদি যায় কারোর বাড়িতে গেলে কাজ করতে হবে তবে খেতে দেবে না কারোর বাড়ি যাওয়া যাবে না তাহলে কোথায় যাওয়া যাবে এক কাজ করি কোন মঠ মন্দিরে চলে যাই কোন মঠে বা কোন আশ্রমে যদি যাই সেখানে তো নিশ্চয়ই খাওয়া পাবো আবার ঘুমাতেও পারবো তাই ভালো এখন কোন না কোন এক মন্দিরে গিয়ে বলছে ও প্রভু হ্যাঁ কি হলো তুমি কি এই মন্দিরের এই মন্দিরে থাকো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমাদের মন্দিরে কবার খেতে দেয় দুবার 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 খেতে দেয় হ্যাঁ না দুবার খেলে তো হবে না আমার তিনবার দরকার তাহলে এখানে আর থাকা যাবে না আর একটা মন্দিরে গেছে গিয়ে বলছে ও প্রভু প্রভু এক প্রভু বলছে কি ব্যাপার বলো কিছু বলবে বলি তোমাদের মন্দিরে কতবার খেতে দেয় গো তিনবার তিনবার আচ্ছা আমাকে একটু থাকবার জায়গা দেবে হ্যাঁ নিশ্চয় চলে এসো ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটা জায়গা দিয়েছে থাকার জায়গা এখন যে ঘরে আছে মা তার পাশের ঘরে ভগবানের ভোগ রান্না হচ্ছে এখন প্রতিদিন সেই ভক্ত ঘুম থেকে ওঠে আর ওই সুন্দর সুন্দর ভোগের যে রান্না হয় সেই রান্না নানাবিধ ফোড়নের গন্ধ সে পায় আর মনে মনে চিন্তা করে যা নিশ্চয় এখানে ভালো ভালো রান্না হচ্ছে বেশ খাওয়াটা ভালোই হবে এবার প্রতিদিন কি করে ওই ভগবানের ভোগ সেবা করে আর ওই মন্দিরে সারা দিনে একটু ওই ভগবত কথা শ্রবণ করে কৃষ্ণ নাম শ্রবণ করে আর রাত্রে ঘুমায় এইভাবে দিন যেতে যেতে যখন 15 দিন হয়ে গেল মা 15 দিন পরে কি আসে একাদশী তাই তো 15 দিন অন্তর একাদশী আসে এখন যেদিন একাদশী সেই দিন সকালবেলা কোন রান্নার গন্ধ পাচ্ছে না কি ব্যাপার আজকে কোনো রান্না বান্না হচ্ছে না নাকি এখন তাড়াতাড়ি করে যেখানে শুয়েছিল ঘর থেকে বেরিয়ে এক প্রভুকে ডেকে বলছে ও প্রভু কি ব্যাপার বলো তো আজকে কিন্তু রন্ধনশালা থেকে কোনো গন্ধ পাচ্ছি না বলি রান্না বান্না কি হবে না 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 আজকে রান্না হবে না কেন হবে না আজকে একাদশীর দিন একাদশী সে আবার কি জিনিস আরে আজকে অন্ন প্রসাদ পাওয়া যাবে না আজকে ফলমূল খেয়ে থাকতে হয় আজকে ফল খেয়ে থাকতে হবে দেখো আমি কিন্তু পারবো না বুঝেছো এই যে শোনো আজকে তুমি এক কাজ করো আমার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করো বলছে না না আজকে কিছুই খাওয়া যাবে না মন্দিরে সবাই আজকে উপোস আছে তোমাকে উপোস থাকতে হবে তখন সেই ভক্ত বলছে দেখো আমি না খেয়ে থাকতে পারি না তোমাদের যে মন্দিরের প্রধান গুরুদেব তার কাছে একটু নিয়ে যাবে নিশ্চয়ই এবার সেই প্রধান গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব অ গুরুদেব বলি বলি শোনো না এই তোমাদের এই মন্দিরে নাকি আজকে খাওয়া দাওয়া চলবে না কিন্তু আমি তো না খেয়ে থাকতে পারি না গুরুদেব তুমি একটা কাজ করো না একটু কিছু খাওয়ার ব্যবস্থা করো গুরুদেব দেখছি সবে এসেছে এখনই এত কঠিন এইভাবে উপোস করতে দেওয়া যাবে না হ্যাঁ এত নিয়ম নিষ্ঠা এখনই পারবে না ঠিক আছে এই যে শোনো তুমি খাবে ঠিক আছে একটু চাল ডাল ওকে দিয়ে দে শোনো তুমি ওই চাল ডাল নিয়ে নদীর ধারে যাবে গিয়ে নিজের মতো নিজে রান্না করে খাবে কেমন সেবা করে তারপরে মন্দিরে আসবে আর একটা কথা বলি শোনো যখন তুমি খাবে তখন কিন্তু একটু ভগবানকে দিয়ে খাবে বেশ তাই হবে
এবার কি করেছে মা একটু চাল ডাল নিয়ে একেবারে নদীর ধারে চলে গেছে সেখানে গিয়ে রান্না করে যখন সেবা করতে যাবে হঠাৎ ওই যে গুরুদেব বলে দিয়েছে ভগবানকে দিয়ে খেতে এবার ডাকতে শুরু করেছে হে প্রভু রামচন্দ্র হে কৃপাময় তুমি একবার এসো এসে প্রসাদ পেয়ে যাও আসছে না যত সময় না আসবে তত সময় তো নিজে খেতে পারছে না চিন্তা করছে কখন আসবে বারবার ডাকছে হে প্রভু তাড়াতাড়ি এসো আজকে কিন্তু মন্দিরে খাওয়া পাবে না ওখানে আজকে একাদশী যদি খেতে চাও আমার কাছে এসো এখানে আমি রান্না করেছি তোমাকে দেব আর আমি খাবো তাও আসছে না আর আমরা কি জানি ভগবানকে নিবেদন করে সেবা করতে হয় আর তার তো সরল সুবুদ্ধি মন সে কি করেছে সে ডেকেই যাচ্ছে ভগবানকে যত সময় না আসবে ডাকছে হে প্রভু রামচন্দ্র একবার এসো তুমি না খেলে আমি খেতে পারবো না তুমি তাড়াতাড়ি এসো ডাকছে এমন সময় মা সীতা প্রভু রামচন্দ্রকে বলছে দেখো প্রভু তোমার ভক্ত তোমাকে কি করে ডাকছে যাও না একটু সেবা করে এসো বলছে দাঁড়াও আমি আর একা যাব কেন ডাকছি যখন চলো যাই তবে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব চলো দুইজনে যেই না গেছে মা দুইজনকে দেখে নদীর ধারে বসে সেই ভক্ত মনে মনে চিন্তা করছে আমি তো একজনকে ডেকেছি এসেছে দুজন এইটুকু চাল ডাল কি করব আমি কাকে দেব আর কাকে দেব না মুখের দিকে তাকিয়ে আছে প্রভু করুণাময় মনে মনে চিন্তা করছে তাই তো এই যে অভক্ত আমরা দুজনে এসেছি তুমি খুশি হওনি ভক্ত বলছে হ্যাঁ খুশি না হয়ে পারা যায় এসেছে যখন খেয়ে নাও দুইজনেই খেয়ে নিয়েছে মা যা ছিল রান্না দুজনেই খেয়ে নিয়েছে আজকে কিন্তু সেই ভক্তের একাদশী হয়ে গেছে নিতাই গৌর হরি বল হরি ঠিক তার 15 দিন পর গুরুদেবকে গিয়ে বলছে গুরুদেব শোনো গুরুদেব আর একটু চাল ডাল বেশি করে দেবে কেমন ঠিক আছে আবার একটু চাল ডাল বেশি করে দিয়েছে আজকেও ঠিক নদীর ধারে গিয়ে রান্না করেছে রান্না করে দুইজনকে ডাকছে মা সীতাকেও ডেকেছে আবার প্রভু রামচন্দ্রকেও ডেকেছে হে প্রভু কৃপাময় তুমি এসো মা সীতা তুমি এসে সেবা করো এই যেই না দুজনকে ডেকেছে সাথে করে লক্ষণকে নিয়ে চলে এসেছে হরি বল হরি আর যেই না লক্ষণকে এনেছে একবার লক্ষণের দিকে তাকাচ্ছে একবার পাত্রের দিকে তাকাচ্ছে একবার লক্ষণের দিকে তাকাচ্ছে একবার ভোগের থালার দিকে তাকাচ্ছে প্রভু রামচন্দ্র বলছে কি ব্যাপার খুশি হওনি হ্যাঁ এসেছে যখন কি আর করা যাবে খেয়ে নাও তিনজনে মিলে সব সেবা করে নিল আজও কিন্তু মা একাদশী হয়ে গেল এই গেল দুদিন ঠিক তার 15 দিন পর আবার ডাকছে গুরুদেব শোনো গুরুদেব তুমি আর একটু চাল ডাল দিতে পারবে গুরুদেব চিন্তা করছে ব্যাপারটা কি হ্যাঁ এক একটা করে দিন যাচ্ছে আর চাল ডাল বারবার বলছে বাড়িয়ে দিতে কি ব্যাপার ওকে তিনবারই খেতে চায় আচ্ছা ঠিক আছে এই আর একটু চাল ডাল দিয়ে দাও আবার সেটুকু নিয়ে গিয়ে রান্না করেছে মা নদীর ধারে আজকে কিন্তু আর লক্ষণকে ডাকতে ভুল করেনি তিনজনকেই ডেকেছে প্রভু রামচন্দ্র মা সীতা লক্ষণ যেই না তিনজনকে ডেকেছে ভগবান কৃপা করে হনুমানকে সাথে করে এনেছে এবার তিনজনে মিলে চারজনে মিলে সেবা করে যখন উঠে যাচ্ছে এমন সময় তার হাতটা চেপে ধরেছে মানে ভগবানের হাত চেপে ধরেছে ভক্ত প্রভু একটু দাঁড়াও যাচ্ছ যাও প্রভু কিন্তু একবার বলে যাবে এর পরের দিন আর কজনকে নিয়ে আসবে প্রভু মৃদু হেসে চলে গেলে আর ভক্ত ঘরে গিয়ে ঠিক তার 15 দিন পর গুরুদেবকে বলছে গুরুদেব তুমি জানো না গুরুদেব নদীর ধারে কত ভগবান আসে সবাই সেবা করে তাই তুমি আজকে একটা কাজ করো তুমি 25 কেজি চাল আর 25 কেজি ডাল আমাকে দেবে গুরুদেব চিন্তা করছে একই বাজারে গিয়ে বিক্রি করে পয়সা রোজগার করে আজকে তো যেতে হবে দেখতে হবে ব্যাপারটা কি হ্যাঁ এই ওকে চাল ডাল দিয়ে দে তো 25 কেজি চাল ডাল দিয়ে দে এবার ভক্ত কি করেছে মাথায় করে চাল ডাল নিয়ে নদীর ধারে গেছে নদীর ধারে রেখে দিয়ে এবার ডাক হে দয়াময় হে প্রভু রামচন্দ্র হে মা সীতা লক্ষণ হনুমান সবাইকে ডেকেছে সবাই এসে গেছে এসে দেখছে কি একি ভক্ত
সেবা করব রান্না করো নি ভক্ত বলছে রোজ রোজ আমি রান্না করব আর তোমরা এসে খাবে এই দেখো চাল ডাল সব এনেছি এবার নিজের রান্না নিজে করে খাও জেইনা বলেছে মা ভগবান চিন্তা করছে সর্বনাশ বিপদে পড়ে গেছি চলে যখন এসেছি রান্না তো করতেই হবে এবার মা অন্নপূর্ণা মা সীতা আহা মা কৌশল্যা মা কেই কেই সবাইকে ডেকেছে তড়ি ঘড়ি রান্না শুরু এমন সময় গুরুদেব এক শিষ্যকে নিয়ে সেই নদীর ধারে এসেছে এসে দেখছে ভক্ত বসে আছে চাল ডাল কোথায় গেল কোথায় কাছে গিয়ে ডাকছে এই যে ভক্ত তুমি যে 25 কেজি চাল ডাল নিয়ে এলে সেগুলো কোথায় ভক্ত বলছে গুরুদেব তুমি এসেছো কেন গুরুদেব এই তো রান্না হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না রান্না হচ্ছে হ্যাঁ চেয়ে দেখো ওই দেখো রান্না করছে ওই দেখো প্রভু বসে আছে প্রভু এসেছে কই আমি তো দেখতে পাচ্ছি না আহা ভক্ত ভগবানের দেখা পেল কিন্তু গুরুদেব পাচ্ছে না মা করজোড়ে বলছে দয়াময় তুমি যে এসেছো প্রভু আমার কাছে আমার গুরুদেব দেখতে পাচ্ছে না সেই যদি দেখতে না পায় সে তো আমাকে ভুল বুঝবে তুমি কৃপা করো ভগবান বলেন শোনো ভক্ত তোমার সরল সুবুদ্ধি দিয়ে তুমি আমায় দেখেছো তুমি আমাকে এমন ভাবে দেখেছো তোমার ডাকে আমি তোমায় দর্শন দিয়েছি কিন্তু তোমার গুরুদেবের হৃদয়ে এখনো যে মনের মধ্যে হিংসা আছে এখনো সন্দেহ আছে তাই সে দেখা পায়নি যদি সে দেখতেই চায় তাহলে তুমি গিয়ে তোমার গুরুদেবের হাত ধরো তবেই সে আমায় দেখতে পাবে নি তাই গৌর হরি বল হরি বল তাই শিষ্যের কৃপায় গুরুদেব প্রভুর দর্শন পেল মা তাই ডাকার মতো যদি একবার ডাকা যায় ভগবান এক ডাকেই সাড়া দেন বললেন দূতি আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম কেউ যদি ডাকার মতো একবার ডাকতে পারে আমি তার ডাকে সাড়া দেব দেখবেন অনেকে আছে গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে বাড়ি ফেরার পর গলার তুলসীর মালাটা খুলে রেখে দেয় পরে না কেন গ্রামের লোক কি বলবে পাড়ার লোকে কি বলবে এখানে যত ভক্ত আছেন আপনারা তুলসীর মালা পড়েছেন মানে কৃষ্ণ মন্ত্র দীক্ষা হয়েছে আপনাদের কই দেখি কার কার হয়েছে হাত তুলে দেখেন ভাই ভাই ও আচ্ছা 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 কেন পড়েনি কেন ও অন্নপ্রাশন এখনো হয়নি ও অন্নপ্রাশন হয়ে গেছে বেশ তো এবার মালা পরিয়ে দেবেন আচ্ছা তা দেখবেন না কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা হয় তাদের গলায় গুরুদেব তুলসীর মালা পরান তাই না কিন্তু সেই মালা আমরা খুলে রাখি কেন লোকে কি বলবে তাই না এই চিন্তায় আমাদের জীবনটা শেষ হয়ে গেল লোকের চিন্তায় খেতে গেলে লোকের চিন্তা পড়তে গেলে লোকের চিন্তা আমাদের জীবনে সমস্ত আনন্দটা সব লোকের হাতেই পড়ে থাকে এই কথা নয় তা দেখবেন তুলসীর মালা পড়তে গেলে লজ্জা করে স্বামী যদি একটা দামি সোনার চেন কিনে এনে দিয়ে বলে এই যে গিন্নি এই সোনার চেনটা সব সময় পড়ে থাকবে তোমাকে দারুণ দেখতে লাগছে সে কিন্তু আর খুলবে না তাই না সে আর খুলবে না কিন্তু ভগবানের দেওয়া জগৎপতির দেওয়া তুলসীর মালা সেটা আমরা পড়তে পারি না তাই তো আমাদের সো নষ্ট হয়ে যাবে বলে তুলসীর মালা আমরা গলা থেকে খুলে রেখে দিই কিন্তু তুলসীর মালা যদি আপনি গলায় না পরেন তাহলে আপনি যে ভগবানকে দিনে সেবা দিচ্ছেন একবার দেন আর পাঁচবারই দেন সেই সেবা কিন্তু ভগবান গ্রহণ করবে না কারণ একজন তুলসীর মালা গলায় না থাকলে একজন ভক্তের একজন ভক্ত দেখবেন তার হাতে জল গ্রহণ করেন যারা বৈষ্ণব হয় তারা দেখবেন জল গ্রহণ করবে না যাদের গলায় তুলসীর মালা না থাকে তাহলে একজন ভক্ত যদি জল গ্রহণ না করে ভগবান কি করে গ্রহণ করবে ভগবানকে ভোগ দিতে গেলে সেই ভোগের থালায় তুলসী পাতা দিতে হয় না হলে তিনি গ্রহণ করেন না তাহলে এটা তো আমাদের জানতে হবে যে তিনি যেমন তুলসী ছাড়া কোনো কিছুই সেবা নেন না তাহলে আমি যে তার চরণে প্রণাম করছি নিজেকে নিবেদন করছি তা ভগবান আমার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান আমাকে কি করে গ্রহণ করবে এখন মা আপনাকে যদি আমার পছন্দ না হয় আপনি আমাকে রাজভোগ দিলেও কিন্তু আমি খাবো না তাই না
তাহলে আগে আপনার প্রতি আমার ভক্তি ভালোবাসা তৈরি হবে তারপরে আপনার হাতে সেবা আমি গ্রহণ করব তাহলে আগে যদি আমি নিজেকে নিবেদন করতে না পারি তাহলে আমি যতবারই ভগবানকে সেবা দিই না কেন সেই সেবা ভগবান গ্রহণ করবেন মানে তাই গৌর হরি বল হরি বল তাই তুলসীর মালা প্রত্যেককে পড়তে হবে গলায় পরিধান করতে হবে তুলসীর মালা তাই আজ সেই বৃন্দা তুলসীকে ডেকেছেন এখন তুলসী বলছে রাজনন্দিনী তোমার মধুকে আনতে গেলে তো বড় বিপদ ওট কঠিন পথ গোবিন্দের কাছে যাওয়া বড় কঠিন তা দাও রাধে তোমার চরণ ধুলি দাও আমি সারা গায়ে মাখি কিছু সঙ্গে করে রাখি এবার আমার রাধানি কি করছে রাধানির কাছ থেকে চরণ ধুলি নিচ্ছে কারণ আশ্রয় তত্ত্ব রাধা রানী আশ্রয় যদি ঠিক মতো আশ্রয় না করা হয় তাহলে তো বিষয় পাওয়া যাবে না তাই কি বলছি দে দে চরণ ধুলি ধুলি দে যাত্রা করি দে দে চরণ ধুলি ও ধুলি দে ও যাত্রা করি দে দে চরণ ধুলি সবাই মিলে গাইব দেখি হাত তুলে প্রত্যেকে তুলবেন পিছন দিকে যে ভক্ত মায়ের আছেন একটু হাতটা তুলুন দেখুন সবাই গোবিন্দ সেবায় লাগে না লাগে বাবা গোবিন্দ সেবায় লাগতে গেলে একটু সুকৃতির প্রয়োজন হয় সবাই লাগে না গোবিন্দ সেবায় এখানে তো অনেক ভক্ত ছিল তাই না ছিল তো তা এই যে এতগুলো ভক্ত এখানে বসেছিল এর মধ্যে কিছু ভক্ত আছে কৃষ্ণ নাম শ্রবণ করার আবার কিছু ভক্ত আছে সেবা করার জন্য এসেছিল যারা সেবা করেছে মানে সেবার জন্য যারা এসেছিল তারা সেবা করে চলে গেছে আর যারা নাম মানে এই অমৃত সেবা করার জন্য যারা আশা করে বসেছিল তারা সবাই এখনো বসে আছেন তাই গৌর হরি বল হরি এখন অমৃত তো আর সবাই গ্রহণ করতে পারবে না অমৃত নিতে গেলে পাত্রের দরকার হয় সুপাত্রের প্রয়োজন হয় তা সেই পাত্র যার আছে সেই অমৃত নিতে পারবে তাই তো অমৃত সবাই নিতে পারে না এই যে যারা চলে গেছে সেবা করে চলে গেছে এটা হচ্ছে দেহের সুখ আর এখানে যেটা আপনারা বসে বসে আস্বাদন করছেন এটা হলো আত্মার সুখ দেহ তো দুদিনের এই দেহ তো আর আমার নয় দুদিনের দেহ অসার দেহ ভগবানের দেওয়া দেহ এই ঘরটা ভগবানের ঘর পঞ্চভূতে গঠিত ক্ষিতি অব তেজ মরুদ্ব তা এই দেহটা দুদিনের জন্য ভাববেন না মা যে এই এই যে জন্মটা আমরা পেয়েছি এটাই আমাদের প্রথম জন্ম না এটা কিন্তু প্রথম নয় এর আগেও আমরা অনেকবার এসেছি 84 লক্ষ জনই ভ্রমণ করেছি 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়ে এই মর্তধামে আমরা এসেছি তখন ছিলাম কোন কুলে পক্ষী কুলে পশু কুলে কীট কুলে তাই তো তারপর আবার একটু একটু করে জন্ম পেতে পেতে অবশেষে এই সুন্দর ভগবানের দেয়া মানব দেহটা পেয়েছি আর এই ভগবানের দেয়া মানব দেহের মধ্যে আমরা বিরাজ করছি আমি মানে কি আমি মানে দেহটা নয় আমি মানে আত্মা যেটা এর মধ্যে আছে যার কারণে নিঃশ্বাস প্রশ্বাস এখনো চলছে হাত নাড়িয়ে কথা বলছি
দাঁড়িয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এটা হচ্ছে আমি। অর্থাৎ আমি যখন চলে যাব দেহটা পড়ে থাকবে, এই দেহটা কিন্তু আমি নয়, এই দেহ পড়ে থাকবে, আমি চলে যাব। আর আমি যখন চলে যাব এই অসার দেহ ভগবানের দেওয়া মাটির দেহ মাটি হয়ে যাবে। তাহলে আমি মানে আত্মা, আমি মানে এই দেহটা নয়। তা যারা দেহের সুখকে ভালোবাসে তারা সেবা করে চলে গেছে, আর যারা নিজেকে ভালোবাসে অর্থাৎ যারা নাম ভালোবাসে, এই অমৃত পাওয়ার জন্য আত্মার সুখ যারা চায় তারা এখানে এখনো বসে আছে। তা আসুন, সময় গেলে আর পাওয়া যায় না মা, না জানি কার হাতে কতটুকু সময় আছে। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশে সে জন চলে যায় আপন বাসস্থ। তুলবি যদি ছানামা কোন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। চলুন যাই সবাই আমরা একবার রাধা নাম গাইতে গাইতে, চলুন গোবিন্দকে নিয়ে আসি। হাত তুলে, বাহ, দুটি বাহু তুলে সবাই আমরা বৃন্দাবনে। বলুন তো বৃন্দাবনে রাজার নাম কি? কে বৃন্দাবনে রাজা? কে? বিহারীলাল হয়নি? বলুন রাধা রানী, রাধে রাধে। তো আমরা সবাই মিলে একবার গাইব, রাধে 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 বো, রাধে 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 বল হে, রাধে 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 বল, 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 হে রাধে 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 বল, 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 বল রাধে 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 মধুময় সুধাম বৃন্দাবনে প্রেমময় রাধা রানী যিনি হলেন রাজা, সেই রাধা নাম গাইতে গাইতে এবার বৃন্দা সখী যাচ্ছে। তো যাচ্ছে কেমন ভাবে দেখুন, সর্বত্র ঘুরতে ঘুরতে যাচ্ছে, খুঁজে খুঁজে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। মা কোথায় খুঁজছে? যেতে কোন জন গতিমান থার, ওই না গেতে কোন জন গতিমান থার, চল তো সবার তট বংশী বট, বনহে বনহে হে রে, বনে
बने बने घुरी घुरी बेड़ा किंतु देखा ना पाए हा कृष्ण देखा ना एक बार देखा ना ओ जाब टट बोटो आज वृंदा सखी जा बटे वंशी बट मदना कुंड श्याम कुंड समस्त जगह घुरे बेड़ा मा किंतु देखा ना देखा ना पे आज वृंदावनेर पथे बसे बसे काछार बोलछे हे गोविंद शुनेछि तोमाके जदि केउ डाकार मतो डाके तुमि नाकि तार डाके साड़ा दाओ आमि राधारानीके कथा दिए एसेछि आमि तोमाई निये जाबो চারিদিকে খুঁজলাম কোথাও তো ভাই পেলাম না আজ এই পথে দাঁড়িয়ে আমি চিৎকার করে তোমায় ডাকবো আমি দেখব তুমি কত সময় আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো শুনেছি তুমি ভক্তির ভগবান দেখি তুমি কত সময় সাড়া না দিয়ে থাকতে পারো তাই বৃন্দা সখী পথের ধারে বসে এবার গোবিন্দকে স্মরণ করছে একবার দেখা না ও হে মদন একবার দেখা মদন শুনেছি তুমি নাকি শুনেছি তুমি নাকি ওহে কৃপা সিন্ধু একবার দেখা দাও হে মদন কৃপা সিন্ধু প্রতি কৃপা হবে না গো তুমি নাকি কৃপা সিন্ধু বলি আমার প্রতি কৃপা হবে না গো আমার প্রতি কৃপা হবে না গো তুমি নাকি কৃপা সিন্ধু কৃপা কর কৃপা সিন্ধু নয়নের জলে বুক ভাসিয়ে বৃন্দাবনের পথে বসে বসে কাছে বৃন্দা সখী গোবিন্দ কৃপাময় ভক্তির চোখের জল সইতে পারলেন না তাই পুনরায় তিনি সেই বৃন্দা সখীকে কৃপা করলেন মা
এবার বৃন্দাসখী মনে মনে ভাবছে তাই তো সব জায়গায় তো দেখলাম কিন্তু যমুনার ধারে তো দেখা হলো না যাই একবার দেখি যমুনার ধারে আছে কিনা এবার বৃন্দাসখী এক পা দুপা করে যেই না যমুনার ধারে গিয়েছে দেখছে সেখানে গোবিন্দ আমার রাধে কৃপা করো বলে কাছে পিয়ারি পিয়ারি বলে কাছে যমুনা কুলে নিপহি মুলে লুটাও তো বনোয়ারি চন্দ্রশেখর ধুলি ধূসর কহ তো পিয়ারি পিয়ারি তাই না দেখে গোবিন্দ কাঁদতে দেখে বৃন্দাসখী চিন্তা করছে যা গোবিন্দ যখন এখানে আছে আবার রাধারানী বলে দিয়েছে সাবধান যেন আগে যাবি না তার কাছে আগে যেন যাস না তাই হবে কিন্তু আমি যে এসেছি সেটা তো তাকে জানাতে হবে তাই রুনু ঝুনু নুপুরে শব্দ করতে করতে যাচ্ছে আর গোবিন্দ রুনু ঝুনু নুপুরে শব্দ পেয়ে হঠাৎ ওই যমুনার যে ধুলাই গড়াগড়ি দিচ্ছিলেন মা তাকিয়ে দেখছে পথ দিয়ে মানে রাস্তা দিয়ে বৃন্দাসখী যাচ্ছে গোবিন্দ ডাকছে ও দূতি ও দূতি বৃন্দা দূতি মনে মনে বলছে শ্যামনগর ডেকে দেখো ডাকার কত জ্বালা আমি তো তোমায় সাড়া দেব না এখন গোবিন্দ মনে মনে ভাবছে মনে হয় এই রাধারানী বৃন্দা দূতিকে আমাকে নিয়ে যাবার জন্য পাঠিয়েছে কিন্তু যখন দূতি চলে যাচ্ছে তখন ভাবছে কি বৃন্দা দূতি কি আমাকে দেখতে পায়নি চলে যাচ্ছে যে ও দূতি দূতি ডাকতে ডাকতে একেবারে বৃন্দা দূতির পিছনে গিয়ে ডাকছে ও দূতি বৃন্দা দূতি বলছে আরে শ্যামনগর তুমি কি হলো এমন করে চিৎকার করে ডাকছো কেন বলো বলো কেমন আছো কেমন আমি ভালো নেই দূতি আচ্ছা তুমি আমাকে অনেকক্ষণ থেকে ডাকছো তাই না হ্যাঁ অনেকবার ডেকেছি অনেকবার দশ বার ডেকেছো গোবিন্দ বলছে দশ বার কত সময় ধরে তোমায় ডাকছি আচ্ছা তাহলে বিশ বার শ্যামনগর বিশ বার ডেকে নিজেকে খুব ক্লান্ত মনে করছো আর যারা তোমাকে সারা জীবন ধরে ডাকে কই তাদের ডাকতে তুমি শুনতে পাও না বলো সারা জীবন ধরে যে ডাকে তার ডাকতে তুমি শুনতে পাও না তবে গোবিন্দ বলছে দূতি আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি সারা জীবন ধরে ডাকতে হবে না কেউ যদি ডাকার মতো আমাকে একবার ডাকে আর সেই ডাক যদি আমার কর্ণে একবার পৌঁছায় আমি কথা দিচ্ছি দূতি আমি তার ডাকে সাড়া দেব সারা জীবন ধরে নয় ডাকার মতো একবার ডাকলেই আমি তার ডাকে সাড়া দেব তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন মা ভগবানকে ডেকেছিল এমন ভাবে ডেকেছিল যে তার এক ডাকে ভগবান সাড়া দিয়েছিলেন সাড়া দেব কিন্তু দূতি তুমি কেন বনে এসেছো আমি ফুল তুলিতে এসেছি আমি ফুল তুলিতে এসেছি ফুল তুলিতে এসেছি এই যে মানে রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি ওই মানে রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি দূতি মান রানীর পূজায় কি ফুল লাগে বলছে মান রানীর পূজায় কৃষ্ণ কলির একটি ফুল ফুল তুলিতে এসেছি কৃষ্ণ কলির একটি ফুল ফুল তুলিতে এসেছি আচ্ছা কৃষ্ণ কলি ফুল পেয়েছো দূতি বলছে জয় রাধে বলছে শোনো আমি কৃষ্ণকলি ফুল খুঁজে খুঁজে একটা পেয়েছিলাম কিন্তু সেটা বাসি হয়ে ঝরে পড়ে গেছে বাসি হয়ে ঝরে পড়ে গেছে তাই আর ফুল পাইনি বলছে দেখো তার নামও কৃষ্ণ আমার নামও কৃষ্ণ নামে নামে মিলে গেছে কি হলো আস্তে বলছে নামে নামে যখন মিলে গেছে আমাকে না হয় তার চরণে সঁপে দাও বলছে না গো না হরি বল হরি বল শোনো শোনো আমি তোমায় নিতে আসি না আমি তোমায় নিতে আসি না আমি তোমায় নিতে আসি না তোমায় নিতে আসি না ধুলা ঝেড়ে উঠলে কেন
তোমায় নিতে আসি না ভোলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না আমি তো তোমায় নিতে আসিনি গোবিন্দ কেন উঠেছো তুমি বেশ তো ধুলায় গড়াগড়ি দিচ্ছিলে হে রাধুতি দেখো আমি বড় বিপদে পড়েছি আমাকে একবার তুমি নিয়ে চলো রাধার কাছে নিয়ে চলো বৃন্দাদুতি বলছে তুমি যাবে রাধার কাছে বেশ তবে যদি যেতে হয় পারবে আমি যেটা বলবো সেটা করতে পারবে কি করতে হবে শোনো শোনো একটা উপায় আছে তুমি যদি বেশ পরিধান করতে পারো কোন বেশ মালিনীর বেশে যদি যেতে পারো সে মালিনীর বেশে যদি যেতে পারো সে ওই মালিনীর বেশে যদি তুমি যেতে পারো সে অগ ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা ওটা ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা অগ ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা ওই না ভাঙিলে ভাঙিতে পারে তুমি যেতে কি পারবে যেতে কি পারবে যেতে কি পারবে যেতে কি পারবে মালিনীর বেশে তুমি যেতে কি পারবে না মালিনীর বেশে তুমি যেতে কি পারবে আহ ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান পারবে মালিনীর বেশ পরিধান করে যেতে পারবে গোবিন্দ যেই না বলেছে গোবিন্দ বলছে মালিনীর বেশ কেন তুমি যা বলবে আমি তাই সাজতে রাজি আছি রাধা রানীর জন্য বলে তাহলে আর দেরি কেন তাহলে মালিনীর বেশ পরিধান করো সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলে লীলার সহায়কারিণী পৌর্ণমাসী মা যোগমায়া যেই না যোগমায়াকে স্মরণ করেছে মা যোগমায়া এবার গোবিন্দকে মালিনীর বেশ পরিধান করাচ্ছে তো মা যোগমায়াকে স্মরণ করছে কেমন ভাবে আসুন আমরা স্মরণ করি মা আমার মা গো বিশ্বর পেলে তুমি মা ও গো মা বিশ্বর পেলে রূপিনী তুমি মা ও গো মা বিশ্বরূপিণী তুমি মা সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মা গো সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা ও মা তুমি জানি কৃপা করে জানো জানিতে পারে তুমি জানি কৃপা করে জানো জানিতে পারে তুমি জানি কৃপা করে জানো জানিতে পারে সকলে তোমার মহিমা মা বিশ্বর পেলে তুমি মা ও গো মা বিশ্বর পেলে তুমি মা ও গো মা বিশ্বর পেলে তুমি মা লীলার সহায়কারিণী মা যোগমায়া এবার মালিনীর বেশ পরিধান করালেন মালিনীর বেশ পরিধান করে বৃন্দা সখীকে বলছে তাহলে সখী এই যে অদিতি দেখো হয়েছে তো সাজা বলছে খুব ভালো সাজা হয়েছে
যেমন অপরাধ করেছো তার তেমন সাজা পেয়েছো। কিছু বললে? না না, আমি বললাম তোমার খুব সুন্দর সাজা হয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমি যাই। হ্যাঁ, মালা বেচতে বেচতে যাবে, কেমন? তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, ও মালা এক গাছি নাই দু গাছি নাই গো, মালা এক গাছি নাই দু গাছি নাই গো, ও মালা এক গাছি নাই দু গাছি নাই গো, আমি মালার হালাই এনেছি তোমরা কেউ হরি বল হরি বল হরি বল, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, শ্যামনগর বাইরে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি ভিতরে, দেখি রাধারানী কি বলে। এবার রাধারানী কাছে গিয়ে বলছে, ও রাধে, কত জায়গায় খুঁজলাম তোর বধূকে পাইনি, তবে আমার মন বলছে আজ না হোক কাল তোর বধূকে পাওয়া যাবে, সে ঠিক ফিরে আসবে। জানিস তো রাধে, ফিরে আসার সময় না একটা মালিনীর সঙ্গে দেখা হয়ে গেল। তা মনে মনে চিন্তা করলাম, বধুর জন্য তুই কি মালা কিনবি, তাই তাকে ডেকে নিয়ে এলাম। কিরে রাধে, যদি বলিস তাহলে মালিনীকে ভিতরে নিয়ে আসতে বলি, বল। যেই না বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, যা সখী যা মালিনীকে ডেকে নিয়ে আয়, আমি আমার বধুর জন্য মালা কিনবো। এবার ভিতর থেকে অনুমতি পেয়ে এবার পথের ধারে গোবিন্দকে গিয়ে বলছে, শ্যামনগর যাও, ভিতরে অনুমতি হয়েছে, তবে সাবধান, একটু হিসাব করে কথা বলবে, যেন দেখো তোমাকে তো তাড়িয়ে দিয়েছে, আবার আমাকেও যদি তাড়িয়ে দেয়, তোমার না হয় অনেক জায়গা আছে, মানে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তোমা, তাই সখী বলছে যে তোমার না হয় অনেক জায়গা আছে, আমার তার কোনো জায়গা নেই, তাই সাবধানে একটু হিসাব করে বুঝে শুনে কথা বলবে, যাও। এবার গোবিন্দ ঘোমটা দিয়ে ভিতরে ঢুকছে। এসো এসো মালিনী গো, রাধারানী ডাকছে, আমি তোমার মালা কিনিব, এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব, এসো এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব, এই যে তোমার কি বানাম কোথায় ধামে গো, তোমার কি বানাম কোথায় ধামে গো, তোমার নাম কোথায় তোমার ঘর কোথায় বলো না শুনি প্রাণ শীতল করিব, কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, হরি বল হরি বল। যেই না ভিতরে ডেকে আসন পেতে বসতে দিয়েছে, এমন সময় রাধারানী জিজ্ঞাসা করছে, ও মালিনী মালিনী তোমার নাম কি গো? আমার নাম কি যে বলি, সখীরা বলছে কি ব্যাপার বলো নাম কি? আমার নাম, আসলে আমার তো অনেক নাম, কোনটা বলবো ঠিক করতে পারছি না, তা বলি ঠিক করা হলো, হয়েছে হয়েছে এবার হয়েছে, আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রাজ নন্দিনী, আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রাজ নন্দিনী, আমার নাম হরি মালিনী, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার নাম হরিমালিনী, শুধু কি তাই, শুধু হরিমালিনী নয়, আবার আমার গায়ের রং কালো, তো তাই সবাই কি বলে জানো, আমি কালো বলে সবাই বলে গো নন্দিনী, ও রাজ নন্দিনী, আমায় কালো বলে সবাই ডাকে গো, বলে বলে কৃষ্ণা মালিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী,
কৃষ্ণা মালিনী, তার মানে তোমার নাম কৃষ্ণা আর আমার বধুর নাম কৃষ্ণ, নামে নামে মিলে গেছে। ও মালিনী, তোমার মাতা পিতার নাম কি? বলছি আমার মায়ের নাম সুজশোদা আর পিতার নাম পশুপতি। পশুপতি? হ্যাঁ, আমার পিতার অনেক ধেনু আছে তাই তার নাম পশুপতি। বা বা বা, বলি শোনো না অমালিনী, আমার বধুর পিতার তারও অনেক ধেনু আছে। বাহ, নামে নামে মিলে গেল। হ্যাঁ, আমার মাতা পিতারও যে নাম তোমার মাতা পিতারও সেই নাম। বা বা বা, অমালিনী আর একটা কথা জিজ্ঞাসা করবো, বলছে শোনো, সেই থেকে আমাকে বসিয়ে রেখে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছ। আজ একটা কথা বলি শোনো, আমার মালা যদি তোমরা না কেনো আমি কিন্তু তোমাদের অভিশাপ দেব। মানে আমার মালার যেমন দোষ আছে তেমন গুণও আছে। তবে দোষটা কি? আমার মালা যদি তুমি না কেনো তোমার শাশুড়ি ননদিনী মারা যায়। যেই না বলেছে সখীরা বলছে আয় রাধে, এই মালা না কিনলে যদি শাশুড়ি ননদিনী মারা যায় তাহলে কিনিস না, কারণ এরাই তো কৃষ্ণ পথের বাদী। তারা দুজন যদি মরে যায় তাহলে তো গোবিন্দ সেবায় আর কোনো বাধা থাকবে না। হ্যাঁ, মালা কিনিস না, কিনিস না। গোবিন্দ বলছে শোনো শোনো শোনো, এটা তো মালার দোষের কথা আর এর আবার গুণও আছে। এই মালার গুণ কি জানো? আমার মালা যে জন পরে না করে তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে না গোর তার বসেতে ফেরে। মালা যে জন পরে না গোর তার বসেতে বলি বড় বড় মালা বড় মা নন্দিনী। ও রাজ নন্দিনী, তোমরা বড় বড় মালা পড়ো গো। আহাই ও রাজ নন্দিনী, তোমরা কেউ মালা নেবে গো? তোমার এই প্রসাদী মালা পড়লে কি হবে? নাগর তার বসে ফিরবে। মানে বুঝতে পারছেন মা, বাড়ির মালিক যদি কথা না শুনে কৃষ্ণ প্রসাদী মালা নিয়ে গিয়ে যদি পরানো যায় তাহলে আপনার কথায় উঠবে আর আপনার কথায় বসবে। আছে নাকি এখানে সেরকম কোনো মানুষ যার বাড়ির মালিক কথা শোনে না? কথা আপনি শোনেন না? তাহলে কৃষ্ণ প্রসাদী মালাটা পরাতে হবে। হরি বল হরি বলি তাই গৌর হরি বল। আচ্ছা, যদি এমন কোন ব্যক্তি থেকে থাকে চলে আসে, গোবিন্দ প্রসাদী মালাটা নিয়ে যান। আর এদিকে কি হলো মা? শ্রীমতী রাধারানী বলছে দেখো তোমার মালা কিনবো, কিন্তু তার আগে একটা কথা বলো না। ও রাজনন্দিনী, আহা ও মালিনী, তোমার স্বামীর নাম কি গো? আমার স্বামীর নাম? ছি ছি ছি, স্বামীর নাম আবার কেউ বলে নাকি? ওমা আপনার স্বামীর নাম বলেন। হ্যাঁ, স্বামীর নাম ধরেন আপনারা, বলবেন তো স্বামীর নাম উচ্চারণ করেন মুখে করেন। বলছে বলো না স্বামীর নাম কি? গোবিন্দ বলছে আমি বলতে পারবো না স্বামীর নাম। স্বামীর নাম কি করে বলবো বলো? স্বামীর নাম বলে কেউ? আরে এখন সবাই বলে, বলোই না। বলছে বেশ ঠিক আছে, বলছো যখন আমি পুরোটা বলবো না, একটু ইঙ্গিত ইশারা করে বলবো, তুমি বুঝে নেবে। ঠিক আছে তাই হয়, তা বলো দেখি। বলছে শোনো, ভালো তৈলেতে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজল। ভালো তৈল কি মা? ভালো তেল কি? মায়েরা তো সবসময় ব্যবহার করেন, বলুন ভালো তেল কি? বলুন, ভালো তেল জানেন না কি? সরিষা, সরিষা তেল। হ্যাঁ, কোন সরিষা ভালো? রায় সরিষা। এখন বলছে ভালো তেলের সঙ্গে চরণ যুক্ত করতে হবে, অর্থাৎ রায় চরণ। তোমার স্বামীর নাম কি রায়চরণ? সঙ্গে সঙ্গে রাধানে চরণের দিকে হাতটা বাড়িয়ে বলছে আমার স্বামীর নাম ওই চরণ। আচ্ছা আচ্ছা, বেশ বুঝলাম। তা ও মালিনী বলি শোনো না, তুমি যে এই বয়সে মালা বিক্রি করো, তোমার কি স্বামী ঘরে থাকে না? সে আর কি বলবো রাজনন্দিনী, আমার স্বামী আমার উপরে অভিমান করে চলে গেছে।
একদিন পৌষ মাসের সময় আমি পিঠে পায়েস তৈরি করে বসে আছি। স্বামী বলল, দেখো তুমি পিঠে পায়েস তৈরি করো, আমি একটা কাজে যাচ্ছি, আমি এসে দুইজনে একসঙ্গে পিঠে পায়েস সেবা করব। আমি সেই যে চলে গেলাম, আহা, আমার স্বামী চলে গেল আর আমি পিঠে পায়েস তৈরি করে আশা পথে নয়ন দিয়ে বসে থাকলাম। জানো কি আর বলবো রাজনন্দিনী, সারা রাত পথ চেয়ে বসে আছি। আমার স্বামী এলো কখন জানো? পরের দিন সকালবেলা। মানে রাধারানী যে অবস্থা বাবা, সেটাকে উদ্দেশ্য করে বলছে, বলছে সারা রাত অপেক্ষায় ছিলাম, সকালবেলা যখন স্বামী এলো আমার খুব রাগ হয়ে গেল, রাগে রাগে সেই পিঠে পায়ে সব ছুড়ে ফেলে দিয়েছি। তাই আমার স্বামী আমার উপরে রাগ করে চলে গেছে, কি করব বলো? স্বামী যদি না থাকে তাহলে এই জঠত্ব আর মানবে না, তাই ওই ফুল তুলে মালা বিক্রি করে কোন রকমে নিজের জীবিকা নির্বাহ করি। শ্রীমতী রাধারানী এই কথা শুনে বলছে, আহা মালিনী, তোমারও যে অবস্থা আমারও সেই একই দশা। ও গো তোমার দশায় আমার দশা, তোমার দশা আমার দশা, একই যে হইল তোমাতে আমাতে সই পাতাইতে হলো, তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। এসো মালিনী, তোমারও যে দশা আমারও সেই একই দশা, এসো তোমার সঙ্গে আমি সই পাতাবো। এত বড় ঘোমটা দিয়েছো, একবার আমার কাছে এসো, আজ থেকে তুমি আমার সই সই সই। তোমাকে সই করেছি যখন, তুমি আমার সই, একবার এসো আমি তোমার বদনটা দেখি। যেই না বলেছে বদন দেখি, গোবিন্দ তো ঘোমটা ধরে বসে আছে, মা চিন্তা করছে সর্বনাশ। এই ঘোমটা যদি এখন খুলে যদি দেখে এর মধ্যে আমি আছি, কোথায় যে তাড়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বলছে শোনো, ওই মুখে মুখে সই বললে হবে না, সই করতে গেলে তিন সপ্তাহ অঙ্গীকার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই করব। বলো কি কি করতে হবে। বলছে শোনো, এই এখন আমার ফুল তোলার মানে এখন ফুল বনে ফুল পাচ্ছি, মালা বিক্রি করছি, অর্থ উপার্জন করছি। যখন বনে ফুল পাবো না, মালা বিক্রি করতে পারবো না, তখন সই বলবে? হ্যাঁ হ্যাঁ বলবো, বলবে তখন তুমি আমার সই সই। এই ধরো এখন আমার বয়স আছে, মালা বিক্রি করছি, যখন বৃদ্ধ হয়ে যাব তখন সই বলবে? বলে হ্যাঁ, তখন তুমি আমার সই। কটা হলো? দুই সই, দুই সই। এই ধরো এখন আমি নারী আছি, তুমি সই পাতানোর পরে যদি আমি পুরুষ হয়ে যাই? হ্যাঁ, পুরুষ আবার হয় নাকি নারী? রাধারানী বলছে, আবার কি কথা, আরে নারী নারী পুরুষ পুরুষ, আরে বাবা রে, নারী আবার পুরুষ হবে কি করে? কি গো মা, এখন হচ্ছে না? নারী পুরুষ বোঝা বড় দায় হয়ে যাচ্ছে, তাই না? তা বলছে শোনো, তুমি নারী হও আর পুরুষই হও, তবু তুমি আমার সই। এসো সই, এই তো তিন সপ্তাহ অঙ্গীকার করেছি, এবার এসো তোমার সুন্দর করে কবরি বেঁধে দিই। এই বলে সখীরা যেই না ঘোমটাটা তুলেছে, মা কি দেখছে? জুড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, দেখিয়া চিনিল আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল, বধুয়া পাইল। বধু তুমি এসে দাঁড়িয়ে আছো, ছি 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 ছি, এত সময় আমি তোমার সাথে কথা বলছিলাম। সখীরা বলে ওঠে, রাধা রানী কি ও রাধে, কত কষ্ট করে তোমার বধুকে এনেছি, আর দেরি করো না, এবার যুগলে দাঁড়াও, আমরা যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আমরা সবাই মিলে যুগল হেরে যুগল গুলো গান গাইব। আসো হ্যালো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তো এবার আসুন আমরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণ গান গাইবো, সবাই মিলে গাইবো। জয় রাধে। বৃন্দাবন ধাম অপার জপে জয় রাধে রাধে, রাধে
जपे जा राधे राधे ओ वृंदावन धाम जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 आली बेली राधे आली बेली सरकार जपे जा राधे 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 को है जाए बेड़ा पार जो पे जरा भी राधे बको जाए बेड़ा पार जो पे जरा दे राधे वृंदावन धाम अपार जब है जा राधे राधे वृंदावन धाम अपार जो पे राधे राधे भोजे राधे राधे जो पे राधे राधे भोजे राधे 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 श्याम राधे राधे उपस्थित भक्त मंडली प्रणम्य गुरुजन वृंद एवं आमार अति आदरेर छोटो छोटो भाई ओ बोनेरा अर्थ स्वर्गीय ईश्वर कमिला महोदयर पुत्र दीनबंधु कमिला महाशयर नाती दीप्तर अन्नप्रसन उपलक्षे चौबीस पहर नाम यज्ञानुष्ठान चतुर्थ दिन रात्रिकालीन अनुष्ठान सुदूर उत्तर चौबीस परगना थेके आगत सद्देह ख्यातनामा शिल्पी शम्पा गोस्वामीर सुमधुर गाने सन्तुष्ट हुए अद्य बाड़ीर अभिभावक दीनबंधु कमिला महाशय श्रीकृष्णर सेवार चरणे एकशोटी टाका समर्पण करछेन। सच कहती हूँ राधे मेरी जन्म सफल हो जाए बोलिए राधा रानी की राधे 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 जापा करो कृष्णा नाम रस पिया करो राधे राधे नाम राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे 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 राधे
शुक्रिया करो। सब जग जाने महिमायन की सब जग जाने महिमायन की सब जग जाने बोलिए राधा रानी की चरण में शीश झुकाया करो राधा राधा में जप करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो वृष्टि बरसाया करो राधे राधे नाम जप करो राधे राधे नाम जप करो राधे कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो जय राधे कृष्ण। এবার আমরা নিতাই গৌরী জয়ধ্বনি করি। জয় রাধে। একবার দুহাত তুলে সবাই একসাথে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কোনো ভয় এনামে আছে শুধু জয় এনামে নেই কোনো ভয় এনামে আছে শুধু জয় ও গো বদন ভরে এই নামে গা 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 বলো না কৃষ্ণ কৃষ্ণ শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি ও গো বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বলো না
বলে দুটি বাহু তুলে